ফাইনালি ডক্স প্রোজেক্ট সকলকেই ড্রপ দেওয়া শুরু করেছে আমি বারবার আপনাদের সকলকে অনুরোধ করেছিলাম ডক্স প্রজেক্টে কাজ করুন ডক্স খুব তাড়াতাড়ি এয়ার ড্রপ দেবে আপনারা অনেকেই কাজ করেছেন অনেকের অনেক ডগস রয়েছে কিন্তু কীভাবে উইড্রো করবেন বুঝতে পারছেন না অনেক ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গ্যাস ফি লাগবে কিন্তু এই ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়ে দেবো যে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার ডগস কয়েন আপনার অললেটে নেবেন এবং সেটা ভাঙিয়ে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা নিয়ে নেবেন এ টু জেড এই ভিডিওতে জানতে পারবেন অনেকে অনেকে রয়েছেন ডক্স কাজ কাজ করেছেন করেননি তারা তারা যারা কমেন্ট করেছিলেন যে এই সমস্ত প্রজেক্ট টাকা দেয় না তারা এখন বসে বসে দেখবেন সেই জন্য অনুরোধ করব ডক্স প্রোজেক্টে যে যে কাজ করেছেন এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যে কিভাবে উইড্রো নেবেন জাস্ট আপনি ডক্সটা ওপেন করবেন ওপেনের ওপরে ক্লিক করবেন স্টার্টের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ইনফেস করবে ঠিক আছে এখানে খেয়াল করুন আমার উনচল্লিশ হাজার পঞ্চান্ন ডক্স রয়েছে ঠিক আছে এই যে ডক্স কয়েনটা আমি পেয়েছি এটা আমি কিন্তু উইড্রো করব। ঠিক আছে জাস্ট ডিপোজিট টু এক্সচেঞ্জের ওপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি যদি টোন কিপার ওয়ালেট বা টেলিগ্রামের ওয়াললেটে ডক্স কয়েন নেন তাহলে আপনাকে গ্যাস ফি দিতে হবে এবং আপনি সেই কয়েনটা কিন্তু আপনার ওয়ালেটে রিসিভ করতে পারবেন না ইনস্ট্যান্ট সেই জন্য আমি অনুরোধ করব এক্সচেঞ্জারে রিসিভ করার কথা আমি এক্সচেঞ্জারে রিসিভ করার কথা বলবো আপনাকে জাস্ট আপনি এক্সচেঞ্জারের উপরে ক্লিক করুন এখানে ক্লিক করার পর জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করুন কন্টিনিউর উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে এখানে ওকে এক্স এবং বাই বিট এই দুটো এক্সচেঞ্জারে আপনি ডক্স কয়েন রিসিভ করতে পারবেন আমি আপনাকে রিকমেন্ড করব বাইবিট নামে এই যে এক্সচেঞ্জারটা রয়েছে এটা ইনস্টল করুন বাই বিট এক্সচেঞ্জারের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে জাস্ট আপনি এক্সচেঞ্জারটা ইনস্টল করে ভেরিফাই করে নেবেন আপনার আইডেন্টিটি দিয়ে ভেরিফাই করে নেবেন সিম্পল প্রসেস ঠিক আছে ভেরিফাই করে নেওয়ার পর জাস্ট সেন্ড হেয়ারের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ইটের ওপরে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন বাই বিট ইউআইডি এবং ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই তিনটে সঠিক বসাতে হবে যদি ভুল বসান তাহলে আপনার ডক্স কয়েন কিন্তু নষ্ট হয়ে যাবে অন্য কারো অলরেটে চলে যাবে বা ডক্স কয়েনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে সেই জন্য এটা সঠিকভাবে আপনাকে বসাতে হবে এখানে আপনাকে ক্লিয়ারভাবে দেখাবো জাস্ট আপনি কি করবেন প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে সার্চ করবেন বাইবিট ঠিক আছে বাইবিট লিখে সার্চ করবেন বাইবিল নামে

এই এক্সচেঞ্জারটা ডাউনলোড করবেন ঠিক আছে ডাউনলোড করার পর আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট ভেরিফাই করে নেবেন সিম্পল প্রসেস আমি এখানে ভেরিফাই করে নিয়েছি ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট আপনি আপনার আইডেন্টি একটা আপনার আইডি প্রুফ দিয়ে ভেরিফাই করে নেবেন এখানে খেয়াল করুন আমার ভেরিফাইড রয়েছে ঠিক আছে জাস্ট ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর যখন বাইবিট এক্সচেঞ্জারটা ওপেন করে নেবেন আপনি অ্যাসেড অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে এখানে অবশ্যই আপনি আপনি ডিপোজিট অপশানের উপরে ক্লিক করবেন ডিপোজিট মানে আপনি বাইবিট এক্সচেঞ্জারে টাকা নিতে চাচ্ছেন আপনি কয়েন নিতে চাচ্ছেন ক্রিপ্টো নিতে চাচ্ছেন জাস্ট আপনি ডিপোজিটের উপরে ক্লিক করবেন এখানে ডিপোজিট ক্রিপ্টো এই অপশানের উপরে ক্লিক করবেন এগুলো হচ্ছে ক্রিপ্টো সেই জন্য আপনাকে অবশ্যই ডিপোজিট ক্রিপ্টোর ওপরে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করার পর এখানে সার্চ করবেন ডক্স ঠিক আছে ডক্স লিখে সার্চ করবেন খেয়াল করুন ডক্স কয়েন বাইবিট এক্সচেঞ্জার সাপোর্ট করছে বাইবিট এক্সচেঞ্জার লিস্টিং করেছে জাস্ট ডক্স কয়েনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর টোনের উপরে ক্লিক করবেন ঠিক আছে এটা হচ্ছে টোন ব্লকসেন সেই জন্য টোনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে খেয়াল করুন অললেট অ্যাড্রেস জাস্ট এই অ্যাড্রেসটা কপি করবেন এখান থেকে অলরেড অ্যাড্রেসটা কপি করলেন কপি করার পর জাস্ট আপনি ডক্স কয়েনের এই ইন্টারফেসটা ওপেন করবেন এখানে খেয়াল করুন ডক্স ডিপোজিট অ্যাড্রেস এখানে আপনি এই অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এবং মেমো এই মেমোটা অবশ্যই বসাবেন ট্যাগ মেমো জাস্ট এই মেমো নাম্বারটা এখান থেকে কপি করবেন কপি করার পর মেমোতে বসিয়ে দেবেন ঠিক আছে মেমোতে বসানোর পর বাইবিট ইউ আইডি এবার বাইবিট ইউ আইডিটা বসাতে হবে জাস্ট ব্যাক করবেন ব্যাক করার পর আপনি হোমের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইউ আইডি এখানে খেয়াল করুন আপনি হোমের ওপরে ক্লিক করার পর প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে বাইবিট ইউ আইডি রয়েছে এই ইউ আইডিটা কপি করবেন কপি করার পর আপনি এই বাইবিট ইউ আইডির উপরে আইডিটা বসিয়ে দেবেন বসানোর পর সেন্ডের ওপরে ক্লিক করবেন বারবার ভেরিফাই করে নেবেন দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না ভেরিফাই করে জাস্ট আপনি সেন্ড অপশানের উপরে ক্লিক করবেন এখানে যখনই সেন্ড অপশানের উপরে ক্লিক করবেন অবশ্যই আপনি আই কনফার্মের উপরে ক্লিক করবেন এই যে অ্যাড্রেসগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো ভেরিফাই করবেন আমি আবারও একটু ভেরিফাই করে নেব ঠিক আছে এখানে মোটামুটি আমি ভেরিফাই করে নিয়েছি জাস্ট আই কনফার্মের উপরে ক্লিক করবো এখানে যখনই ক্লিক করবো ডিপোজিট ইন প্রোগ্রেস এখানে খেয়াল করুন আমি কিন্তু কুড়ি আগস্ট তারা এই এক্সচেঞ্জারে লিস্টিং হবে এবং তাদের টোকেনটা লঞ্চ হবে আশা করি বুঝতে পেরেছেন কুড়ি আগস্টে তারা এয়ারড্রপ ডিস্ট্রিবিউট করে দেবে তখন আপনি সেল করে দিতে পারবেন এখানে খেয়াল করুন আপনি কত এয়ারড্রপ পেয়েছেন আপনি বুঝতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার কয়েনটা শো করছে না এখানে খেয়াল করুন উইড্রইং মানে আমার বাইবিড এক্সচেঞ্জারে এই কয়েনটা উইড্রো হয়ে যাবে উনচল্লিশ হাজার কয়েন পেয়েছি যদি একটা কয়েনের মূল্য এক টাকাও হয় তাহলে আমি কত টাকা পাচ্ছি উনচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছি এই এয়ারড্রপ থেকে আশা করি বুঝতে পেরেছেন এরকম আরও অনেক প্রজেক্ট রয়েছে যেমন হ্যামেস্ট্রা কম্বার রয়েছে আরও অনেক প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টগুলো সম্পর্কে আমি বরংবার এই চ্যানেলে জানানোর চেষ্টা করেছি আপনারা অনেকেই রয়েছেন বিশ্বাস করছেন না কিন্তু যারা বিশ্বাস করছেন তারা ভালো বেনিফিট পাবেন সেই জন্য আমি অনুরোধ করব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওই চ্যানেলে আগে আপডেট দিচ্ছি এবং ওই চ্যানেলে আপনি সমস্ত ডিটেল জানতে পারবেন যখন নতুন কোনো আপডেট আসছে আমি আপডেট ওখানে দিয়ে দিচ্ছি কিভাবে কাজ করবেন এ টু জেড দেখানোর চেষ্টা করছি সেই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন জয়েন হলে আপনি অবশ্যই লাভবান হবেন এবং যদি কোনো এয়ারড্রপ প্রোজেক্টে গ্যাস ফির প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের সকলকে কিছু না কিছু গ্যাস ফি দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন সেই জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং এইভাবে আপনারা আপনাদের অলরেটে জাস্ট ডক্স কয়েন রিসিভ করবেন এবং তারপরে যখন তারা ডিস্ট্রিবিউট করে দেবে যখন আপনি অলরেটে রিসিভ করে নেবেন কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেবেন আমি ডিটেলসে দেখিয়ে দেবো সেই জন্য কুড়ি আগস্ট পর্যন্ত ওয়েট করুন ওয়েট করলে আপনি সব কিছু বুঝতেই পেরে যাবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন